নমস্কার, আপনারা দেখছেন 24 ঘন্টা ইন্ডিয়া টিভি। আমি অরূপ চক্রবর্তী। দেখে নিন আজকের বিশেষ প্রতিবেদন। মোর নাম চন্দন সিংহ, কামতাপুর প্রগ্রেসিভ পার্টির কেন্দ্র কমিটির মুখপাত্র। আজকে জেলা সদর দপ্তরে কেন আসা? অ্যাকচুয়ালি আজকে জেলা সদর দপ্তরে আসার কারণ, আমরা 5 ফেব্রুয়ারি 2021 রাজ্য সরকারের বাজেট অধিবেশনে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নেপালি, হিন্দি, কামতাপুরি ভাষায় 100টা স্কুলকে অনুমোদন করবে সেটা কথাটা দিয়েছে, এবং আমরা ডিএম মারফত সূত্র এবং আমাদের বিভিন্ন একাডেমি সূত্র এবং বিভিন্ন সংবাদ মাধ্যমের সূত্রে আমরা জানতে পারি আপাতত 2টা স্কুল আমাদের গ্র্যান্ট হয়েছিল, ডিএম পর্যন্ত এসেছিল, এবং সেটা আমরা এখন যেটা জানতে পাচ্ছি আপাতত আমাদের কামতাপুরি ভাষা 2টার মধ্যে 1টা করা হচ্ছে। তো আমরা চাচ্ছি যেখানে সিএম মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নিজে ঘোষণা করেছেন 100টা স্কুল দেবে, তার সাথে এটা এই স্কুলে যে প্যারা টিচার নিয়োগ হবে সেটার দায়িত্ব আমাদের কাছে থাকবে, সেখানে 100টার পরিবর্তে যে 2টা হয়েছিল তাতে সেখান থেকেও 1টা করা হলো। এটার জন্যই আমরা আজকে জানতে যাচ্ছি যে কী পজিশনে আছে, আর আমাদের দাবি ডেপুটেশনের মাধ্যমে আমরা রাজ্য সরকারকে জানাতে যাচ্ছি যে 100টা স্কুলে প্রতিশ্রুতি দিয়েছে অবিলম্বে 100টা স্কুল চালু করে আমাদের প্যারা টিচার নিয়োগ করে যাতে আমাদের আশ্বস্ত করে, সেটার জন্য আজকে আমরা ডিএম স্যারের সাথে স্কুলগুলো 100টা স্কুল যে আপনারা দাবি করছেন, আসলে স্কুলগুলো জলপাইগুড়ি জেলার কোথায় কোথায় দাবি করছে? এটা আমাদের টোটাল হয়েছে সারা নর্থ বেঙ্গল বেসিক, নর্থ বেঙ্গল বেসিক হয়েছে, কিন্তু আপাতত যে 2টা লিখিত আকারে আমরা জানতে পারি যে 2টা এসেছে সেটা একটা ময়নাগুড়ি পানবাড়ি আর একটা রাজাহাট ময়নাগুড়ি, তার মধ্যে এখানে এখন আমরা শুনতেছি যে 1টা হয়েছে। তো আমরা এটাই জানতে চাচ্ছি যেখানে 2টো অলরেডি হয়ে গেছিলো সে 2টা চালু করার সাথে সাথে আমাদের যে আরও প্রতিশ্রুতি 100টা ছিল সেই 100টা স্কুলকে যাতে অবিলম্বে চালু করে, এটার জন্য আজকে আমরা রিক্রুটমেন্টের সমস্যা, হ্যাঁ রিক্রুটমেন্টের সমস্যাটা যেটা আমাদের মাননীয় অতুল স্যার প্রয়াত কামতাপুর প্রগ্রেসিভ পার্টি সুপ্রিমো অতুল রায় শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের সাথে বসেছিলেন, উনি যেটা বলেছে যে আপাতত আমাদের এই স্কুলগুলো প্যারা টিচার মাধ্যমেই চলবে। তো আমরা চাচ্ছি যেহেতু কামতাপুরি ভাষা আমাদের সম্প্রদায় মানুষের মধ্যে বেশি যাতে এটা সচল এবং মানে ট্যালেন্টেড, তো আমরা চাই আমাদের সম্প্রদায়ের মধ্যে যাতে এই ভাষাটা যারা চর্চা করে, এই ভাষা যারা লেখালেখি করে তাদের সম্প্রদায়ের মধ্যে যাতে টিচার নিয়োগ করা হয়, তাহলে যে বাচ্চারা আমাদের আসবে তারা সুশিক্ষায় শিক্ষিত গঠিত হবে। এটা কি সময় সাপেক্ষের ব্যাপার মনে হচ্ছে না? আপনারা হট করে চট জলদি এই আন্দোলনে আসলেন নাকি টাইমের ব্যাপার, এই যে এতগুলো স্কুল এত ঘোষণা চট জলদি কি হয় মনে হয় নাকি সময়ের? চট জলদি সেটা কোনো ব্যাপার না, যেটা হয়েছে ঘোষণা যেটা করেছে আমরা এরকমও বলছি না যে আজকেই লাগবে কালকেই লাগবে, এরকমই না, একটা সরকারি তো প্রসেস আছে। আমরা সরকারকে এটাই জানাতে চাচ্ছি যে আমরা আন্দোলনের সাথে আছি, কারণ আমরা যে আন্দোলন করি এখানকার সনক সয়েল ভূমিপুত্র যারা কামতাপুরি ভাষায় কথা বলে এবং এই উত্তরবঙ্গে আমাদের 60% মানুষ এই কথা স্পিক করে, এবং আমরা তাদের দাবিটাকে প্রাধান্য দিয়ে সরকারকে আমরা আবেদন করছি যাতে অতি শীঘ্রে যাতে এটা হয়, তার যেটা সরকারি প্রসেস সেটা তো থাকবেই। এ পর্যন্ত, সঙ্গে রাখুন 24 ঘন্টা ইন্ডিয়া টিভি, দেখতে থাকুন সব জেলার সব খবর,
সবার আগে ২৪ ঘন্টা ইন্ডিয়া টিভির পর্দায়। নমস্কার।